সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আমি সুমি চৌধুরী, প্রভাষক রসায়ন, দেয়ানপুর এসকেশন স্কুল অ্যান্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম। আজকে আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র পড়াবো। আজকে পাঠ্য বিষয় রসায়ন দ্বিতীয় পত্রে জৈব রসায়ন, যেটি তোমাদের দ্বিতীয় অধ্যায়ে আছে। এই জৈব রসায়নের হ্যালোফর্ম বিক্রিয়া সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। হ্যালোফর্ম বিক্রিয়া জানতে গেলে আমাকে হ্যালোফর্ম সম্পর্কে জানতে হবে। তো আমরা আসি হ্যালোফর্ম কাকে বলে সেটা। হ্যালোফর্ম বলতে আমরা বুঝি মিথেনের তিনটি হাইড্রোজেন পরমাণুকে যদি আমরা তিনটি হ্যালোজেন পরমাণু দ্বারা রিপ্লেস করে যে প্রোডাক্ট উৎপন্ন হবে সেটাকেই আমরা বলছি হ্যালোফর্ম। তার মানে আমরা একটা যৌগ লিখেছি যেমন CH4, তো এখানে তিনটি হাইড্রোজেন আমার সিএল দ্বারা প্রতিস্থাপিত হলো, তাহলে আমরা লিখতে পারি CHCl3। তাহলে এটাই এটাকেই আমরা বলছি হ্যালোফর্ম অর্থাৎ ক্লোরোফর্ম। তাহলে তার সংকেতটা হবে CHX3, হ্যালোফর্ম। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা রিয়াকশন লিখে রেখেছি যেটাকেই বলছি আমরা হ্যালোফর্ম বিক্রিয়া। তোমরা লিখে রাখো ছাত্রছাত্রীরা খাতা কলম থাকলে। দেখো হ্যালোফর্ম বিক্রিয়ার মধ্যে আমি লিখেছি RCOCH3 প্লাস 4 সোডিয়াম হাইড্রোক্সাইড, 3 অণু হ্যালোজেন। হ্যালোজেনের মধ্যে এখানে কথা আছে যেখানে হচ্ছে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন হাইড্রিন রিয়াকশন করতে পারবে, কিন্তু ফ্লোরিন রিয়াকশন করতে পারবে না। ছাত্রছাত্রীরা এটা অনেক সময় প্রশ্ন আসে হ্যালোফর্মের মধ্যে ফ্লোরিন কেন রিয়াকশন করতে পারে না, কারণ ফ্লোরিন হচ্ছে অতীব সক্রিয় মৌল এবং ফ্লোরিন ক্ষারের সাথে বিক্রিয়া করে OF2 যৌগ গঠন করে। এই জন্য ফ্লোরিন হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে না। তাহলে আমার হ্যালোফর্ম বিক্রিয়া কারা প্রদর্শন করে? ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। তারা যথাক্রমে ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম এবং আয়োডোফর্ম উৎপন্ন করে থাকে। তো যেসব রিয়াকশনের মধ্যে আমার মিথাইল কিটো গ্রুপ, তাহলে আমরা বলছি কিটো মিথাইল গ্রুপ প্রেজেন্ট থাকবে, যে সমস্ত রিয়াকশনে কিটো মিথাইল গ্রুপ বর্তমান থাকবে অথবা যে কোনো রিয়াকশনের মাধ্যমে কিটো মিথাইল গ্রুপ উৎপন্ন করে ক্ষারের সাথে বিক্রিয়া করে হ্যালোফর্ম উৎপন্ন করতে পারে, তাহলে সেই ধরনের রিয়াকশনকে আমরা বলছি হ্যালোফর্ম বিক্রিয়া। ছাত্রছাত্রী তোমরা দেখতে পাচ্ছ হ্যালোফর্ম বিক্রিয়ার মধ্যে আমার হ্যালোফর্ম এর সাথে আরো কিছু প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, যেটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম, তারপর সোডিয়াম হ্যালাইড এবং পানি বাই প্রোডাক্ট হিসেবে যা উৎপন্ন হচ্ছে। এখন আসা যাক ক্লোরোফর্ম নিয়ে আমরা আলোচনা করি। ক্লোরোফর্মের মধ্যে আমরা ক্লোরোফর্ম চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়, তো সেই ক্লোরোফর্ম কিভাবে উৎপন্ন হয়? ইথানল এবং ক্লোরিন প্লাস ব্লিচিং পাউডার এবং পানিকে লেই প্রস্তুত করে পাতিত করলে তখনই আবার ক্লোরোফর্ম প্রস্তুত হয়। তাহলে দেখা যাক প্রথম রিয়াকশন আমি লিখেছি, ছাত্রছাত্রী তোমরা খেয়াল করো লিখে রাখো, এখানে আমি লিখেছি ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, যেটাকে আমরা ব্লিচিং পাউডার হিসাবে শনাক্ত করি। তাহলে এটা কি? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, এটি হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত যেটি পানির সাথে রিয়াকশন করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরিন উৎপন্ন করে। তারপর সেই ক্লোরিন ইথানলের সাথে রিয়াকশন করে উৎপন্ন করে অ্যাসিটালডিহাইড, তোমরা প্রোডাক্টের নাম লিখে রাখো নিচে, তাহলে অ্যাসিটালডিহাইড উৎপন্ন করে এবং তার সাথে দুই অণু হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। এরপর অ্যাসিটালডিহাইড তিন অণু ক্লোরিনের সাথে রিয়াকশন করে ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড উৎপন্ন করে এবং তার সাথে তিন অণু HCl উৎপন্ন হয়। এই ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করে ক্লোরোফর্ম উৎপন্ন করে এবং তার সাথে ক্যালসিয়াম ফর্মেট উৎপন্ন হয়। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা দেখেছো আমরা ক্লোরোফর্ম চারটা স্টেপে পাচ্ছি। প্রথমে আমাদের ব্লিচিং পাউডার পানির সাথে রিয়েক্ট করেছে, এরপর ইথানলকে জারিত করে ইথাইল অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়েছে, তারপর অ্যাসিটালডিহাইড ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড উৎপন্নিত হলো এবং পলিচুনের সাথে রিয়াকশন করে লাস্ট আমার ক্লোরোফর্ম উৎপন্ন হলো। তো এই ক্লোরোফর্ম বিশুদ্ধ কিনা সেটা আমরা কিভাবে পরীক্ষা করব? হ্যাঁ ছাত্রছাত্রীরা, বিশুদ্ধ ক্লোরোফর্মের সাথে যদি আমি সিলভার নাইট্রেট অ্যাড করি
তাহলে কোনো রিঅ্যাকশন হবে না। তাহলে এই বিশুদ্ধ ক্লোরোফর্মের সাথে যদি আমরা সিলভার নাইট্রেট রিঅ্যাকশন করি তাহলে কোনো রিঅ্যাকশন হবে না। এই বিশুদ্ধ ক্লোরোফর্ম কোনো কারণে যদি অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করতে পারে, ছাত্রছাত্রীরা তোমরা রিঅ্যাকশন গুলো লিখে নাও, যদি ক্লোরোফর্ম এই ক্লোরোফর্ম যদি সূর্যালোকের উপস্থিতিতে যে আল্ট্রাভায়োলেট রশ্মি থাকে তার প্রভাবে ক্লোরোফর্ম অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে জারিত হয়ে খুব বিষাক্ত গ্যাস উৎপন্ন করে, যেটা তোমরা চিনো COCl2, যেটাকে আমরা বলছি কার্বনিল ক্লোরাইড, যেটা হচ্ছে একটা ফসজিন গ্যাস এবং তার সাথে পানি উৎপন্ন করে। এই ফসজিন গ্যাস, এই ফসজিন গ্যাস হচ্ছে খুব বেশি বিষাক্ত এবং সরি এখানে হচ্ছে 2HCl। ফসজিনের সাথে যে HCl উৎপন্ন হয় সেই HCl আবার সিলভার নাইট্রেটের সাথে রিঅ্যাকশন করে সিলভার ক্লোরাইড প্লাস নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা দেখতে পাচ্ছ ক্লোরোফর্ম যদি সূর্যালোকের উপস্থিতিতে জারিত হয়ে যায় তাহলে প্রচন্ড একটা শক্তিশালী বিষাক্ত ফসজিন গ্যাস উৎপন্ন করে, যেটা মানুষের জন্য খুব বেশি হার্মফুল। সেই কার্বনিল ক্লোরাইড এবং HCl উৎপন্ন করে, সেই HCl সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড উৎপন্ন করে, যেটি সাদা অধক্ষেপ ফেলে সে তার দ্বারা আমরা ফসজিন গ্যাসও শনাক্তকরণ করতে পারি এবং হাইড্রোজেন ক্লোরাইডও শনাক্ত করতে পারি। এখন প্রশ্ন আসা যাক, এই ক্লোরোফর্মকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি যাতে সে জারিত হতে না পারে। সেই বিশুদ্ধ ক্লোরোফর্মকে আমরা জারিত না হওয়ার জন্য বাদামি বর্ণের বোতলে মুখ পর্যন্ত ক্লোরোফর্ম ভর্তি করে তাকে কর্ক দ্বারা এঁটে দেওয়া হয় যাতে ক্লোরোফর্মের ভিতরে কোনো আলো এবং অক্সিজেন ঢুকতে না পারে। তাহলে আমাদের ফসজিন গ্যাস আর উৎপন্ন হবে না। যাতে এই, তাহলে তোমাদের একটা প্রশ্ন আসে অনুধাবনমূলক প্রশ্নে, ক্লোরোফর্মকে কেন বাদামি বর্ণের বোতলে রাখা হয়? তাহলে ছাত্রছাত্রীরা আমরা প্রশ্নের উত্তরটা এইভাবে দিব, যাতে ক্লোরোফর্ম জারিত হয়ে ফসজিন গ্যাস উৎপন্ন করতে না পারে, তার সাথে আমরা রিঅ্যাকশনটা দেখাতে পারি। এই ফসজিন গ্যাস উৎপন্ন হলে সেই যদি কোনো কারণে ফসজিন গ্যাস উৎপন্ন হয়ে যায় তাহলে সেই ফসজিন গ্যাসকে থামানোর জন্য আমরা সেখানে ইথাইল অ্যালকোহল যোগ করে দেব যাতে আমাদের ইথাইল কার্বনেট উৎপন্ন হয়। তাহলে এখানে যদি আমার কোনো কারণে যদি ফসজিন গ্যাস উৎপন্ন হয়ে যায় তাহলে সেখানে আমরা কি অ্যাড করব, 1% ইথানল CH3CH2OH, 1% ইথানল যুক্ত করলে সেখানে উৎপন্ন হবে CH3CH2 whole 2 কার্বন। তো ইথাইল কার্বনেট উৎপন্ন হয় যেটি আমাদের জন্য বেশি ক্ষতিকারক নয়। তো এই দুই প্রসেসে আমরা ক্লোরোফর্মকে সংরক্ষণ করতে পারি। তাহলে এবার আসা যাক ক্লোরোফর্ম থেকে কিভাবে আমরা কাঁদুনি গ্যাস বা ক্লোরোপিক্টিন পেতে পারি। ছাত্রছাত্রীরা তোমরা দেখো আমরা ক্লোরোফর্মের সংকেতটা লিখেছি, উত্তপ্ত অবস্থায় নাইট্রিক অ্যাসিডের সাথে যখন এই ক্লোরোফর্ম রিঅ্যাকশন করে তখন এই ক্লোরোফর্মের হাইড্রোজেন নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। তাহলে সেই নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যৌগটা কিভাবে উৎপন্ন হয় ছাত্রছাত্রীরা খেয়াল করো, এইভাবে উৎপন্ন হয়। তাহলে আমার এখানে উৎপন্ন হচ্ছে ট্রাইক্লোরোনাইট্রো, অথবা এটাকে আমরা বলতে পারি ট্রাইক্লোরোনাইট্রোমিথেন। তাহলে এই যৌগটার নামই হচ্ছে ক্লোরোপিক্টিন। ছাত্রছাত্রীরা তোমরা লিখে নাও, এটার নাম হচ্ছে ক্লোরোপিক্টিন, অথবা এটাকে আমরা বলতে পারি কাঁদুনে গ্যাস, নাইট্রোক্লোরো কাঁদুনে গ্যাস। তাহলে ছাত্রছাত্রীরা তোমাদের অনেক সময় প্রশ্ন আসে কাঁদুনে গ্যাসের মূল উপাদানটি কি, অনেক সময় অবজেক্টিভে তোমাদের আসে এবং এই প্রোডাক্টটা কিভাবে উৎপন্ন হয়। তাহলে আমি তোমাদেরকে বলেছি ক্লোরোফর্ম যখন নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে তখন তার হাইড্রোজেন পরমাণুটা
ক্লোরিন নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়। এই নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায় এবং যে প্রোডাক্ট উৎপন্ন করে সেটাকে আমরা বলছি ক্লোরোপিক্রিন গ্যাস বা কাঁদুনি গ্যাস। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি। ছাত্রছাত্রীরা তোমরা তার গাঠনিক সংকেতটা দেখো, এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা কাঁদুনি গ্যাসের সংকেতটা এইভাবে পাচ্ছি, ট্রাইক্লোরো, যেহেতু আমার তিনটা ক্লোরিন আছে, ট্রাইক্লোরো নাইট্রো মিথেন। ছাত্রছাত্রীরা তোমরা খাতায় লিখে রাখো এসব সংকেত, কারণ তোমাদের অবজেক্টিভে আসে। তো ট্রাইক্লোরো নাইট্রো মিথেন এটাকে আমরা বলছি কাঁদুনি গ্যাস। এরপর ছাত্রছাত্রীরা দেখা যাক ক্লোরোফর্ম থেকে আমরা কিভাবে অন্যান্য রিয়েকশন কমপ্লিট করতে পারি সেটা দেখো। রাইমার টাইমান রিয়েকশন, তো এই রাইমার টাইমান রিয়েকশনের জন্য আমার প্রয়োজন ফেনল। ছাত্রছাত্রীরা তোমরা খেয়াল করো, আমি একটা স্ট্রাকচার আঁকছি যেটা বেঞ্জিনের উপর হাইড্রোজেনকে রিপ্লেস করে আমার ফেনল উৎপন্ন হয়েছে, এবং সেই ফেনলের সাথে আমরা যদি ক্লোরোফর্ম অ্যাড করি, সেই ফেনলের সাথে ক্লোরোফর্ম অ্যাড করা হলো এবং তার সাথে তিন অণু সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করা হলো। তো এখানকার টেম্পারেচার হচ্ছে কত? 60 ডিগ্রি। তাহলে আমাকে খেয়াল করতে হবে ক্লোরোফর্মের সাথে ফেনল এবং সোডিয়াম হাইড্রোক্সাইডকে মিশ্রিত অবস্থায় 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয় তখন যে প্রোডাক্টটা উৎপন্ন হয় তার নাম হচ্ছে আর্থো হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড। ছাত্রছাত্রীরা তোমাদেরকে আমি আগে কিন্তু দেখিয়েছি বেঞ্জিনের এই পজিশনটাকে আমরা প্যারা বলি এবং এই পজিশনটাকে আমরা অর্থ বলি, এই পজিশনটাকে আমরা ম্যাটা বলি। তো এখানে আমার যেহেতু এটা অর্থ পজিশনে এলিহাইড আছে, তো এখানে আমার এটাকে আমরা বলছি অর্থ হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড। তাহলে এটার নামটা আমরা কি বলছি? অর্থ হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড, অর্থ হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড, অথবা এটাকে আমরা বলতে পারি সেলিসালডিহাইড, সেলিসালডিহাইড, অথবা এটাকে আমরা কি বলতে পারি? সেলিসালডিহাইড। এর সাথে আমরা বাই প্রোডাক্ট হিসেবে যা উৎপন্ন হবে তা হচ্ছে তিন অণু সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। তাহলে আমার বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হচ্ছে কি কি? সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। তাহলে এটাকে আমরা বলছি কি ছাত্রছাত্রীরা, তোমরা রিয়েকশনটার নামটা লিখে নাও, এটাকে আমরা বলছি রাইমার টাইমান বিক্রিয়া। আমরা এটাকে বলছি রাইমার টাইমান বিক্রিয়া। তাহলে ছাত্রছাত্রীরা তোমাদের এটা অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে অথবা জ্ঞানমূলক প্রশ্নে তোমাদের অবজেক্টিভের মধ্যে আসতে পারে, কিভাবে রাইমার টাইমান বিক্রিয়াটা তোমরা লিখো অথবা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটি সম্পন্ন হয়। তাহলে আমরা বলতে পারি যখন কোনো ক্লোরোফর্ম সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ থার দ্রবণ এবং ফেনলের সাথে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপ দেওয়া হয় তখনই আমার যে প্রোডাক্টটা উৎপন্ন হয় সেটাকে আমরা সেলিসালডিহাইড বলেন। এটাকে আমরা বলেছি কি? সেলিসালডিহাইড, অথবা এর নাম আমরা বলতে পারি অর্থ হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড এবং সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন হয়। তাহলে এটাই হচ্ছে আমার রাইমার টাইমান বিক্রিয়া। এরপর দেখা যাক কার্বিল অ্যামিন বিক্রিয়া। তাহলে এখন আসা যাক কার্বিল, যেটা আমরা ক্লোরোফর্ম শনাক্ত করার জন্য ব্যবহৃত হয়। ক্লোরোফর্ম ক্লোরোফর্ম ব্যবহৃত জন্য কার্বিল অ্যামিন বিক্রিয়া। তাহলে ক্লোরোফর্ম শনাক্ত করার জন্য ব্যবহৃত কার্বিল অ্যামিন বিক্রিয়া কেন বলেছে? কারণ এখানে যে প্রোডাক্ট উৎপন্ন হয় আইসোসায়ানাইড সেটা হচ্ছে খুব দুর্গন্ধযুক্ত, যার কারণে এই প্রোডাক্টটা উৎপন্ন হওয়ার সাথে সাথে আমরা বলতে পারি এটা ক্লোরোফর্ম শনাক্ত করার জন্য ব্যবহৃত করা হয়। তো আমরা রিয়েকশনটা লিখছি, এখানে দেখা যাচ্ছে
একে বেনজিনের একটি হাইড্রোজেন যখন NH2 মূলক দ্বারা রিপ্লেস করা হবে তখন তাকে আমরা বলি অ্যানিলিন। তাহলে এই প্রোডাক্টটার নাম হচ্ছে কি? অ্যানিলিন। ছাত্রছাত্রীরা তোমরা দেখো এই প্রোডাক্টটার নাম হচ্ছে অ্যানিলিন। তার সাথে যদি আমি ক্লোরোফর্মকে মিশ্রিত অবস্থায় রাখি এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, তাহলে এখানে যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি 60-70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখলে সেখানে আমার যে প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার প্রোডাক্টটা কি উৎপন্ন হচ্ছে? ফিনাইল আইসোসায়ানাইড, ফিনাইল আইসো সায়ানাইড। তাহলে এখানে উৎপন্ন হচ্ছে ফিনাইল আইসো সায়ানাইড। তাহলে এই ফিনাইল আইসো সায়ানাইড কে আমরা বলছি, এই ফিনাইল আইসো সায়ানাইড প্রোডাক্টটা হচ্ছে খুব একটা কটু গন্ধযুক্ত এবং এখানে আর যা বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হচ্ছে 3 অণু পটাশিয়াম ক্লোরাইড প্লাস 3 অণু পানি। বাই প্রোডাক্ট হিসেবে একটা সল্ট উৎপন্ন হচ্ছে যেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড এবং পানি, এটাকেই আমরা বলছি কার্বিন অ্যামিন বিক্রিয়া, যার যে প্রোডাক্টের মাধ্যমে আমরা এটাকে কার্বিন অ্যামিন বলছি, ফিনাইল আইসো সায়ানাইড। তো এখানে এই ক্লোরোফর্ম সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। ছাত্রছাত্রীরা তোমরা তো জানো এখানে ক্লোরোফর্মে অনেক রিয়েকশন পড়েছে, তো ক্লোরোফর্ম থেকে আমরা আবার সিলভার পাউডারের সাথে যদি আমরা 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি তখন আমরা অ্যালকাইন যৌগ পেতে পারি। এভাবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা ক্লোরোফর্ম থেকে পেতে পারি। যেমন আমি যদি এখন লিখি ক্লোরোফর্ম প্লাস সিলভার, সিলভারের পাউডারের গুঁড়া যুক্ত করা হয় এটার সাথে, তো এই এটাকে যদি আমি 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটাকে যদি হিট দেওয়া হয় তখন আমার যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে আমার অ্যালকাইন উৎপন্ন হয়। তাহলে ছাত্রছাত্রীরা তোমাদের ক্লোরোফর্ম থেকে কিভাবে অ্যালকাইন পাওয়া যায় অথবা ক্লোরোফর্ম থেকে কিভাবে মিথেনও পাওয়া যায় সেই রিয়েকশন আসতে পারে। আমরা মিথেন পাওয়ার জন্য এভাবে রিয়েকশন করতে পারি, যেমন জিঙ্ক প্লাস পানি, সে জিঙ্ক প্লাস জিঙ্ক প্লাস HCl, তো এখানে যে জিঙ্ক ক্লোরাইড প্লাস জাইমার হাইড্রোজেন উৎপন্ন হবে সেই জাইমার হাইড্রোজেন ক্লোরোফর্মকে রিপ্লেস করে ক্লোরোফর্মকে বিজারিত করে আমার এখানে মিথেন প্রোডাক্ট উৎপন্ন করতে পারে। তাহলে আমরা পাচ্ছি কিভাবে ক্লোরোফর্মের সাথে আমরা মিথেন পেতে পারি অথবা ক্লোরোফর্ম থেকে কিভাবে আমরা অ্যালকাইন পেতে পারি। ছাত্রছাত্রীরা আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে আমি হ্যালো বেঞ্জিন সম্পর্কে পড়াবো এবং এই জৈব রসের বাকি কথা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, তোমরা সবাই সাবধানে থাকো, খুব ভালো থাকো এবং সুস্থ থাকো।